আল্লাহদের জনম দুঃখীর মাকে মাফ করে দাও মালি, আমি দেখতেছি আমার অনেক বাদনের চোখ দিয়ে পানি এসে গেছে আল্লাহ, আমি জানি এদের ইমানের ব্যাটারিটা পুরা ফুল চার্জ হয়ে গেছে, এক মাস যারা রোজা রাখবে তুমি তো বলছো সৌমলি ওয়া আনা আজিজিবি, বান্দা 30টা রোজা রাখবি, রোজাটা আমার জন্য রাখবি, এর পুরস্কার আমি কোন ফেরেশতার হাতে দেই নাই, আমি কোন নবীর হাতেও দেই নাই, আমি কোন আবহার হাতে দেই নাই, আসমান জমিনের হাতে দেই নাই, রোজাদারের পুরস্কারটা স্বয়ং আমি রবের হাতে রেখে দিয়েছি। তুই যখন 30টা রোজা রাইখা মৃত্যুবরণ করবি বান্দা, কিয়ামত পর্যন্ত আমি রোজাদার হিসাবে তোরে কবুল করে নিলাম। এ বান্দা তুই রোজা রাখবি 30টা, আমি আল্লাহ সওয়াব দিব তোরে 365টা। এই জোরে 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 আল্লাহ, আজকে ঈদের দ্বিতীয় দিন, তুমি তাকায় দেখো আজকে 12ই এপ্রিল, 12ই এপ্রিল তোমার পাগল গুলি যারা এই ফরিদপুর সালতা থানার ভিতরে কামাই দিয়া মহিলা মাদ্রাসায় বসিয়া চোখের পানি পেলায় কাঁদবে, আমি জানি না কার জন জনম দুঃখিনী মা নাই গো, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, আমার মা বলতো ইলিয়াস যে আজকে আমি মা তোরে সিমাই পাকাইয়া খাওয়াইয়া বইয়াতে এলাম, তুই আমার সিমাই খাইতে আসস না, প্লেটে তোর পিছনে ঘুরি তুই খাস না, এমন একদিন আসবে এই গোপালগঞ্জ মুর্শিদপুরের জমিনে তোরে কেউ সিমাই খাওয়াইবে না। সেদিন আমি মায়ের কথা মনে করে কাঁদি, ঈদের দিন আসলি মায়ের কথা মনে পড়ে, আজকে 12ই এপ্রিল এই মহিলা মাদ্রাসার মা মিলে ঈদের দ্বিতীয় দিন তুমি দেখো এর আনন্দ করার কথা, কিন্তু আজে বয়ে বয়ে এরা কাঁদবে, আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা গো বাবা, বুধবার দিন আসরের সময়ের দিকে জাহান্নামের দরজা খুলে গেছে, জান্নাতের দরজাটা বন্ধ হয়ে গেছে, আল্লাহ এই সালতা থানার কার মায়ের জন্য চিরদিনের জন্য জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে গেছে, আল্লাহ একটা মাস রোজা রাখছি গতকালকে ঈদের দিন গেছে, আল্লাহ দেখো এই খুশির দিনে যারা কান্দে এদের জনম দুঃখিনী মায়ের এখনই মাফ করে দিবা, এদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিবা মালিক। আল্লাহ তোমার কি মায়া লাগে না, আমি যখন ওই রুমের মধ্যে ছিলাম একটা ছেলে বলে বলো আমি আপনার পিছনে দীর্ঘদিন নামাজ পড়ছি, যখন মিরপুর মুক্ত বাংলায় ছিলেন হুজুর, এখন দেখুন মিরপুর 10 নম্বর চলে গেছেন, হুজুর আমার মা নাই 5 মাইল দূরে একটি ওয়াশরুম যাইছি, ঈদের ছুটিতে আপনি শুনছি আপনি আসবেন, পোস্টারটা দেখছি এই বাজারে, হে বাবা আমি আপনাদের দুটা ফাউ দূরে করে দিয়ে যাই, সন্তান যখন আজকে খুশির দিনে ঈদের দ্বিতীয় দিন কাঁদবে রব্বে করিম তার মায়ের গুনাহ মাফ না করে ময়দান সাফতে দিবে না, দিবে না, দিবে না, জোরে কর আল্লাহু আকবার, আল্লাহ। এই টুডে দিয়ে যা ভাই, এই যুবক আমি শুধু তোমাদের দুটো পাও ধরে বলে যাব এই জমিনের মালিক কে, আল্লাহ। হ্যাঁ এই আল্লাহ আছে না, এই আল্লাহর হাত দুটো উঁচু করে একবার আল্লাহ কয় জোরে একটা ডাক দেন তো, আল্লাহ চোখটা বন্ধ করেন দেন, চোখটা বন্ধ করেন আল্লাহর জোরে একটা ডাক দেন, আল্লাহ দেন আল্লাহর আরেকটা জোরে একটা ডাক দেন, নিজের হাতে বান্দা তুমি বানায়া
কেমনে দিবা মাপনা ঘরে তাড়ায়। আল্লাহ আল্লাহ, তোমার কি মায়া লাগে না? দেখো তোমার বান্দা গুলা কান দে, তুমি না কইছো দাড়ি বাঁকা মানুষ কানলে আমি আল্লাহর ভাল লাগে না। নগর কান্দার বাজারে, সালতার বাজারে যদি কোনো দাড়ি বাঁকা একটা মানুষ কান দে, শত শত যুবক যে বলে চাচা জি কান দেন কেন, কন আপনার কি কষ্ট। আল্লাহ যদি মানুষ মানুষের প্রতি দয়া করে, তোমার কি মায়া লাগে না? তোমার নাম তো রহমান আল্লাহ, তোমার নাম রহিম। এরা যে যে রিয়াদ করে কান্তাছে আজকে খুশির দিন, ঈদের দ্বিতীয় দিন। আল্লাহ এদের অন্তরে খবর, তুমি জানো আল্লাহু খবীর বিমা তাআমালুন, আল্লাহু আলিম বিযাতিস সুদুর। অন্তরে খবর শেখ হাসিনাও জানে না, বারাক ওবামাও জানে না, বান কি মুন জানে না, আল্লাহ পৃথিবীর কেউ জানে না, তুমি জানো। আল্লাহু আলিম বিযাতিস সুদুর, তুমি তো অন্তরে খবর জানো। আল্লাহ যারাই কান্দতাছে এরা কি জন্য কান্দে তুমি চিনো, এদের সকলের গুনাহ মাফ করে দাও আল্লাহ, এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই খুশির দিনে কান্দার কথা না, খুশির আনন্দ আমার বাজার না, ঘরে বই হয়তো টিভি দেওয়ার কথা, বলে নাটক দেওয়ার কথা, ঈদের নাটক, ঈদের ছবি। আমার মা বললে যারা মহিলা প্যান্ডেলের মধ্যে বই, আমার মায়েরা কান্দতাছে। আল্লাহ আমি তো জানি মায়েরা সন্তান জন্মদের কত কষ্ট। আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মহিলা মাদ্রাসায় বাবা যে ছাত্রী গুলা পড়ে, অবাজান এই ছাত্রী গুলা কোনদিন খারাপ রাস্তায় যাইতে পারে না। কথা কন না কেন, জোরে কন। এই ছাত্রী গুলা যদি অন্য ছেলের লাগে প্রেমও করে, প্রেম যদি মোবাইলেও করে, দশটা কথা বলে একটা কথা কবে, ভাই আমি মহিলা মাসে পড়ি, আমি মহিলা মাসে ছাত্রী, আমার বিয়ে করতে হলে প্রেম করতে হলে নামাজ পড়তে হবে, দাড়ি রাখতে হবে, কথা কন না কেন। আর কলেজের ছাত্রী ও জীবন আপনার দাড়ি রাখতে দেবে, কথা কন না কেন, জীবন আপনার দাড়ি রাখতে দেবে না। বরঞ্চ দাড়ি যদি থাকে তার দিকে যদি যাইতে নাই, শরীর কারণে দাড়ি কাটন লাগবে। তাহলে মহিলা মাদ্রাসা দরকার আছে না নাই, জোরে কেন আছে না নাই। এ একটা মহিলা মাদ্রাসা ছাত্রী, একটা রাবেয়া বস্রির মতো একটা মহিলা জন্ম দিতে পারে আব্দুল কাদের জেলানির মতো একটা সন্তান, কথা কন না কেন। আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাই এমনি আব্দুল কাদের জেলানিও হয় নাই, জেলান শহরে বাস করতেন আব্দুল কাদের জেলানির বাবা, বাপ যেমন পোলা সেমন, ঠিক না বেটি। আব্দুল কাদের জেলানির প্রথম ওস্তাদ হলো তার মা। প্রথম ওস্তাদ কে, জোরে কন, জোরে আরো জোরে, আপনার কষ্ট হইতেছে, সীমাই কম খাইছেন। ওই হুজুর বলে দুই পদের মারছে আনকি, এই মুসলমানের পোলা, ব্যাটারি ফুল চার্জ, আমার আল্লাহরে দেখাই দিবেন আল্লাহ, দুনিয়া সব বলবো তোমারে বলবো না। রাজি আছেন না নাই, রাজি আছেন না নাই। যদি মুসরে ভুলে যাই তো রোজা থাইকে বদরের মাঠে মদিনার দিকে 165 কিলোমিটার রাস্তা হাইটা যাইয়া রোজা থেকে সিদ্ধ করতে না। আমি এই বছরে বদর গেছি আলহামদুলিল্লাহ বলেন, এই রোজার মাস ছিলাম, রোজার মাস যেদিন কে আল্লাহ, এই বছর যেদিন 13 রোজা সেদিনকে আমি বদরে গেছি। এদের নেতায় অনেছে না, তা আমি দোয়া এখন করবো, যদি আপনি এবার আসতে কন কপাল পুড়ে যাইব। আল্লাহ যারা আলহামদুলিল্লাহ জোরে বলবে, একবার হইলে বদরের মাঠটা দেখার সুযোগ দিবা। এ যেই পাহাড়ে জিব্রাইল নাইমা ওয়া ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিবিন, 1000 ফেরেশতা যেই পাহাড়ে নামছিল জিব্রাইল কমান্ডার হইয়া, ওই পাহাড়টা জমিন থেকে 4,500 ফিট উঁচা। সুবহানাল্লাহ, চাষির খেতার মধ্যে দিয়ে কই ঘুরে না। এই মুসলমানের বলা এবার আর আওয়াজ দিয়েন, ওই পাহাড়টা কোন পাথর নাই, পুরাটা বালুর পাহাড়। মক্কা মদিনায় কোথায় বালুর পাহাড় পাবেন না, শুধু মদি বদরে পাবেন বালুর পাহাড়। পুরা 4,500 ফিট উঁচা এই পাহাড়টা, বালু হলো ওই যে টেস্টি সল আছে না,
এশিয়ার টেস্টি সল, এই টেস্টি সলের মতো এত মিহিন বালু, একটা বালুর কণা 4,500 ফিট উচার থেকে একটা বালু নিচে পড়ে না। আল্লাহ তো রাস্তে কইছে কোন বাড়ি ঘর তুমি চিনো, আল্লাহ সাসারে যাওয়ার আগে লুলা বানায় হেলাম। এই মুসলমানের পোলা ডিজি গান ওরে গান রে চাকা নাকা চাকা নাকা দিকে গানা এগুলাও কইছে, দেখছেন না গতকালকে মাওয়া রহিনের ডিজি গান বাজিয়ে টিরা কিউটা দন দুইটা বান্দর ড্যান্স করতেছিল, এলাকার লোক টেকতে না পারে কুত্তা যেমনে কাতি মাসে কুত্তা বাইরে আমনে বাইরে আলহামদুলিল্লাহ বললেন না। এই ঈদের দিন রোজাদারের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফেরেশতারা হাজিয়া লয়ে যাবে সোয়া বস্তা বইরা, ঈদের নামাজটা পড়ে দেয় ফিন্নি সীমায় বিবি বাচ্চাকে সাথে নিয়ে খাবে, এই সময় যদি ডিজি গান বাজায় ঘরের হাড়ি পাতিল সূর্যা না আছে। হে কথা কর না কেন, হে বুড়া তোমার নাতি তো নাচছে বুড়াটা মাগা বুড়া, ওই সময় তুমি মসজিদে যে বই রেছো তসবি লইয়া, ওই সময় তোমার দরকার ছিল বড় বাস লইয়া নাতির মাজারা বাইরে ভাঙিয়ে লানিয়েছে, হে কথা কর না কেন, 30টা রোজা রাখছে হারামি তোর গান শোনার লাগে, আজকে কোটি কোটি ফেরেশতা আমার সাথে দেখা করতে আইবা আমি রোজা থাকা আমারে বলতে আসবে আল্লাহ বলছে নামাজের পুরস্কার আমি সাথে সাথে দিয়ে দেই, যাকাতের প্রতিদান আমি সাথে সাথে দিয়ে দেই, হজ করব আরাফার মাঠে আমি সাথে সাথে দিয়ে দেই, কিন্তু একটা আমল আমার হাতের মধ্যে রেখে দিছি এটা আমি দুনিয়ায় প্রকাশ করি নাই, কারণ من صام رمضان عن ايمان احتسب الصوم لي وانا اجزي به ترى 30 টা রোজা রাখবা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ তার জীবনের গুনাহ maaf করব তো করবই, সাথে সাথে আমি স্বয়ং তার পুরস্কার হয়ে যাব, আমার নিজের হাতে তোর ইফতারি করাব, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, যারা 30 টা রোজা রাখছেন আজকে তো ঈদের দ্বিতীয় দিন তাই না, কালকে গেছে ঈদের দিন কথা বলেন না কেন, গতকালকে কোন দিন জোরে কন, কোন দিন জোরে কন, এক সাসা আক করে দিন, কোন দিন সমস্ত সমস্ত কওমের মানুষের ঈদ আছে, হাজা ঈদ না মুসলমানদের একটা ঈদ আছে, দুইটা ঈদ আছে, একটা ঈদুল ফিতর ঈদুল আযহা যেরকম মারহাবা, নবী আমার বলেন সমস্ত লিকুল্লি কওমিন ঈদ, সমস্ত কওমদের জন্য ঈদ আছে, হাদা ঈদানা ঈদুল ফিতর, আমার উম্মতের জন্য ঈদুল আযহা, দুইটা ঈদ আছে, ঈদাইনে দুইটা ঈদ আছে, যেই দুইটা ঈদ আমার আল্লাহ এমন ভাবে করে দিছে এর আনন্দ করবে ওই দিনকে ড্যাকসেট বাজায় না, এই আনন্দের সিস্টেমটা কি, এক প্লেটের মধ্যে বউ চাল মেরে নিয়ে খাবার লইবেন, বাপের পাতের তা পোলায় থাবা দিয়ে খাইবো, পোলার ডা বাপ খাইবো, মুসকি মুসে হাইসা দিব, একটু কারাকারি করে খাবো, এই আনন্দ ওই ডিজি বাজানো আনন্দের কথা নবী কয় নাই, কথা কর না কেন, স্বামী স্ত্রীর এক প্লেটে বইয়া স্ত্রী জালালা তরকারি খাবার না মিষ্টি দ্রব্য বোর মুখের মধ্যে মাইতে নাই, বউকে বেটে মগা কি করলা তুমি, তখন আপনি আদর করবেন তোরে বাসর করে কথা আদর করছি না, ওই কথা মনে পড়ে গেছে তাই একটু সিন্নি জ্বলিয়ে দিছি, এর নাম আনন্দ, কথা কর না কেন, উনি মনে হয় করছে লেগুন বেশি ভালো লাগছে, এই আনন্দ মানে যে ঢাকা ঢাকা এটার নাম আনন্দ না, কথা কর না কেন, আর এই আনন্দ ঈদের দিন এই হাদা ঈদানা এই আনন্দ বউ সলমে নিয়ে যে ঘরের মধ্যে করা রাস্তায় না মাইয়েডারে আল্লাহর হার ছাইরা দিছে, অস্ট্রেলিয়ান গাই ছাইরা দিছে, কথা কর না কেন, পর্দা নাই পুশিদা নাই, আমরা হুজুরের রাস্তা দিয়ে যখন যাই তখন একটু ঘুমটা টান দেয় এমনি, তার মানে আমাকে দেখার গজব করছে, মনে রাখবেন যারা উলঙ্গ বেহায়াপানা অবস্থায় রাস্তা দিয়ে ঈদ করছেন অপেক্ষায় থাকেন,
শয়তান এক মাস বান্দা ছিল, আপনার ভাই এটা রাস্তায় নামার কারণে শয়তান কয় দায়িত্ব তোরে দিছি আমি, তুই এখন এই জায়গায় ধুইয়া এই কামাই দিয়ে তুই আমি বাহির দিয়ে যাই, কথা কর না কেন। কিন্তু আমি আমার ওই কলিজার টুকরা যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা ডিজি গানও বাজাও নাই আজকে ওয়াজের মাঠে বসে আছো, আল্লাহ তাদের কবুল করুক জোরকান আমিন, জোরকান আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকাতান ফীহি। আল্লাহ এখন তোমার এই বান্দাদেরকে একটু দোয়া দিব, আল্লাহ তুমি কবুল করো, এরা ৩০টা রোজা রাখছে আল্লাহ, চেহারা গুলোই কয়ের একটা রোজা ভাঙবে না, তুরুতাজা করে মাগার এক ডোপ পানি আলা দিবের নিচে যায় না। মালিক রে যারা এত কষ্ট করে রোজাটা রাখছে তাদেরকে মাফ করে দেয়।